আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উপমা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরা সবাই ভালো আছি। তা ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তা দেখো, আজকে তো সোহম নেই। সোহমের পিপির সাথে ঘুরতে গেছে, পুনেতে গেছে। তা সোহম নেই, উপাসনা, আমি আর সোমনাথ রয়েছি, তিনজনই রয়েছি। সোহম ঘুরতে গেছে ওর পিপির সাথে। চলো, উপাসনা স্কুল থেকে এসে খেয়ে দেয়ে স্নান করা হয়ে গেছে, আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে। এখন 12টা বাজে, অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। ওকে স্নান টান করালাম, ও থাকলে কিচ্ছু করা যায় না, ও এত দুষ্টু না, ও থাকলে কিচ্ছু করা যায় না, একটা কথাও শুনে না। চলো ভিডিওটা দেখতে থাকো। উপাসনাকে সাজিয়ে দিয়েছে, এদিকে আয়, ও এখন পড়তে যাবে। কি কি ফেলেছিস? এদিকে আয়, ওই পেছনে যা। এই যে ফ্রেন্ডস, দেখো এখন পড়তে যাবে। দেখো বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। হ্যাঁ, আজকে সব জামা কাপড় উপরে দিয়েছি, এতদিন পর রোদ্দুর উঠেছে, ভালোই লাগছে। আমার বর্ষাকাল একদম ভালো লাগে না, বর্ষাকালে এই প্যাচ প্যাচে নিয়ে তারপর দেখবে ঘরের মধ্যে জামা টামা দিলে কেমন একটা গন্ধ হয়ে যায় না। প্রায় 5-6 দিন ধরে তো বৃষ্টি হয়ে গেল আপনাকে, 5-6 দিন কি তারও বেশি হয়। তা চলো ভিডিওটা দেখতে থাকো। উপাসনা চলে গেছে, আমার বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে, তা রান্না বসেছি। চলো আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো দেখো, বিছানা গুছানো হয়ে গেছে, এই আলমারি কভার টভার সব খুলে রেখেছি কাচবো বলে। ডিম করব, ভেন্ডি আলু ভাজব, আর এই যে কালকেকার ডাল আছে ডালব, লাউ দিয়ে ডাল করেছিলাম সেই ডাল। ফ্রেন্ডস, রান্না করিনি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস, আমার স্নান টান করা সব কমপ্লিট, উপাসনাকে খাওয়ানো হয়ে গেছে। তা চলো উপাসনা, দেখো উপাসনা ঘুমাচ্ছে, উঠেছে তো সকালবেলা, উঠেছে ও, তা স্কুলে গেছিলো তাই জন্য ওকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। তা সোমনাথ এসে, আমি এখনও খাইনি, খাবো। সোমনাথ এসে সোমনাথকে খাওয়া দেবো, তারপর আমি খাবো। চলো দেখাই আজকে কী রান্না করেছি। এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের মাখা মাখা রান্না করেছি। এখানে আলু ভেন্ডি ভেজেছি, আর এখানে ভাত ডাল কালকেকার। চলো খেয়ে নি, পরে তোমার আমার কথা হচ্ছে। শুভরাত্রি, তা অনেকক্ষণ পরই আসলাম, সারাদিন মানে দুপুরের পর আর আসিনি ভিডিও করতে। উপাসনাকে পড়ালাম, উপাসনা ঘুম থেকে উঠলো, উপাসনাকে ঘুম থেকে টিফিন দিলাম, আম কেটে দিলাম, তারপর উপাসনাকে পড়ালাম, পড়িয়ে তারপর রাতের সোমনাথের জন্য পাস্তা করলাম, আর আমার জন্য ভাত ছিল অল্প, আর ডিমের জল ছিল, ওইটি আমার খাওয়া হয়ে গেছে। তা চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো ফ্রেন্ডস, এখানে শুধু তাক ছিল না, এটা পুরো কভার করে দিয়েছি। এটা হচ্ছে বই রাখার র‍্যাক, আর উপরে সব ইয়েগুলো আছে, সুটকেসগুলো, যেখানে আমাদের গরম জামা কাপড় থাকে, তো উপরে এগুলো রেখেছে। আর এখানে হচ্ছে উপাসনার আর সোহমের বই রাখার র‍্যাক, আর হচ্ছে এই যে এখানে বাসন। চলো দেখ, এই দেখো এখানে বাসন রাখার র‍্যাক করেছি, আর এখানে উপাসনা আর সোহমে, এই যে উপাসনার বইয়ের র‍্যাক আর সোহমের বইয়ের র‍্যাক, আর উপরেটা খুলতে পারলাম না, অত দূর আমার হাত যাবে না। দেখো এই ছোট ঘরে যে এরকম সাজিয়েছি, তোমাদের দেখাইনি তখন, ছোট ঘরে এরকম করে সাজিয়ে রেখেছি। এখানে হচ্ছে সোহমের সব বল, ছাতা, পেন্টিং, আর এখানে সব আমাদের সাজার জিনিস রেখেছি। এই যে এই ঝুড়িটার মধ্যে আছে সেন্ট, আমার, তারপর উপাসনার আবার বেবি সেন্ট, আর আমাদের আর সোহম, তারপর সোমনাথে সব এই এই ঝুড়িটার মধ্যে সেন্ট আছে, ক্রিম টিম সব আছে।
আর এখানে আমার তো সাজা জিনিস নেই, পালিশ হেনা টেনা এখানে রেখেছি। আর এই দেখো উপাসনার দুটো টিফিন কারি, এমনি খালি টিফিন কারি। আর এই এটার মধ্যে হেডফোন রেখে দিয়েছি ফটোটার মধ্যে, এইভাবেই সাজিয়ে রেখেছি। আর এখানে আমাদের সানগ্লাস রয়েছে আমার, উপাসনা আর সোহমের, সোহমের দুটো, একটা নিয়ে গেছে ও। দেখতেই পারলে ঘরে কি কাজ করেছি। আরেকটা জিনিস কিনেছি, মোবাইল, সোমনাথ কিনে দিয়েছে মোবাইল। আর সোমনাথকে আমি হেডফোনটা দিয়েছি, সেটাও ওর কাছে রয়েছে, পরে একদিন তোমাদের দেখাবো। আর মোবাইলটাও তোমাদের একদিন দেখাবো পরে একদিন, কেননা আমি নতুন মোবাইলেই ভিডিওটা করছি। তা অনেকদিন পরই ভিডিও দিলাম, কেননা ঘরে অবস্থা খুবই খারাপ ছিল, এইসব কাজ বাজ হয়েছে তো, কাঠের গুঁড়াতে ভর্তি ছিল সারা ঘর। এগুলো আমি আর সোমনাথ মিলেই পরিষ্কার করেছি, পরিষ্কার করে সব কাচাকুচি করেছি। এত 3-4 দিন ধরে রোদ্দুর দিচ্ছে, তাই সব কেচে দিয়ে নিয়েছি। আমার ওয়াশিং মেশিন আছে, হাতে কাচতে হয় না, তাই জন্য কেচে সব কাঁচা হয়ে গেছে। তা চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অন করে বাজিয়ে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।